বিপ্লব শর্মা কমিটির রিপোর্টটা নিয়ে আসামের মুখ্যমন্ত্রী বলেছেন যে উনি এটা নিয়ে কাজ শুরু করবেন, 52টা রেকমেন্ডেশন উনি মেনে নিয়েছেন। এবং বরাকের পত্রপত্রিকাতে দেখা গেছে যে ক্লজ 6 বলছে বরাক আর হিল ডিস্ট্রিক্টসে এগুলো লাগু হবে না। প্রথম কথা, বরাকে শুধু 3টা জেলা রয়েছে। প্রশ্নটা হলো যে বরাকের ছেলেমেয়েরা বা মানুষ যদি আজকে বরাকের বাইরে গিয়ে জমি কিনতে চায় বা চাকরি অ্যাপ্লাই করতে চায়, তখন 51 অ্যাপ্লাই করবে না 71 অ্যাপ্লাই করবে? আপনারা বলছেন বরাকের জেলাতে এটা আমরা অ্যাপ্লাই করবো না, তার মানে বরাক ভ্যালিতে চাকরি পেতে হলে 51 আর 71-এর কোনো প্রবলেম থাকবে না, কিন্তু বরাকের বাইরে যখন আমাদের ছেলেমেয়েরা যাবে জমি কিনতে বা চাকরি অ্যাপ্লাই করতে, তখন 51 লাগবে কি 71 এটা কেউ বলতে পারছে না। শুধু একটা ধামা চাপা দিয়ে একটা স্টেটমেন্ট দেওয়া হচ্ছে যে ক্লজ 6 লাগু হবে না। 2 নম্বর কথা, মুখ্যমন্ত্রীকে আমি জিজ্ঞেস করতে চাই, এই যে বিজেপির ভিজন ডকুমেন্ট 2016 থেকে 2025, আমি পাতা নাম্বার বলে দিচ্ছি, পেজ নাম্বার 13 আর 14 আছে যে বরাকের ছেলেমেয়েদের গ্রেড 4 আর গ্রেড 3 চাকরির রেজার্ভেশন থাকবে। উনি কিন্তু রেজার্ভেশনের কথা বলেছেন, ইলেকশনের পরে বলেছেন রেজার্ভেশন হবে না, এখন আস্তে আসামে রেজার্ভেশন হয়ে যাচ্ছে, কিন্তু বরাক ভ্যালিতে ওনার রেজার্ভেশন করবে না। আমাদের ছেলেমেয়েদের জন্যে, আমাদের বরাকের ছেলেমেয়েদের জন্যে মাননীয় মুখ্যমন্ত্রীকে বলছি, আপনি বিধানসভাতে একটা হোয়াইট পেপার প্লিজ লিখে তথ্য দিয়ে বলেন যে বরাকের ছেলেমেয়েরা বরাকে কয়টা চাকরি পেয়েছে আর বরাকের বাইরে কয়টা চাকরি পেয়েছে। আপনি তথ্য দিয়ে বলেন যে ক্লজ 7, আমি ক্লজ 5 আর 6 কথা বলছি না, ক্লজ 7 যেখানে আসামের ডেভেলপমেন্টের কথা লেখা আছে, আপনারা ডাবল ইঞ্জিন সরকার কোন কাজটা বরাকের জন্যে করেছে? আজ পর্যন্ত আমরা শুনছি মেডিকেল কলেজ হবে, হেই হবে, সেই হবে, ফ্লাইওভার হবে, কোন কাজটা বিজেপি করেছে বরাক ভ্যালির জন্য? কাজ করা তো দূরের কথা, একটা ওখজ করে মিউনিসিপ্যালিটিকে রেখে দিয়েছে, এখন পঞ্চায়েত নিয়ে নাটক করছে। বরাক থেকে এত ভোট পাওয়ার পরে আজকে আসামের মুখ্যমন্ত্রীকে জবাব দিতে হবে যে উনি বরাকের জন্য কি করেছে। 3 নম্বর পয়েন্ট, আপনারা বলছেন যে লোকসভাতে সিট রিজার্ভ হবে, অ্যাসেম্বলিতে হবে, চাকরিতে হবে, প্রাইভেট সেক্টরে হবে, তো বরাকের ছেলেমেয়েরা যখন বাইরে যাবে, আপার আসামে শিবসাগরে যাবে, চাকরি অ্যাপ্লাই করবে, আপনি কোন কাগজটা চাইবেন, 51 না 71? লাস্ট বাট নট দ্য লিস্ট, সিএএতে নাগরিকত্ব দিয়ে বিজেপি এত নাচানাচি করলো, সিএএ তো 71-এর পরে, ওরা কি চাকরিও পাবে না, ইলেকশনেও দাঁড়াতে পারবে না, জমিও কিনতে পারবে না? তো এই সিএএ নাগরিকত্বর দামটা কি? ওরা কি অধিকারহীন হয়ে আসামে থাকবে? তার মানে সিএএর আন্ডারে সিটিজেনশিপে যাওয়া মানে চাকরি পাবেন না, কোনো অধিকার পাবেন না? আপনাদেরকে কোন কাগজটা দেখাতে হবে আপনারা জানেন না। সো এন্টায়ার আসামের মুখ্যমন্ত্রী এই খেলাটা খেলছেন, কেন খেলছেন? বিপ্লব শর্মা কমিটির রিপোর্ট 2020-এ তৈরি হয়েছিল, আজ পর্যন্ত ভারত সরকারের এটা প্রকাশ্যভাবে বলেনি যে ওরা এই কমিটির রিপোর্টটা মানে। এনআরসি একটা কাগজ হয়ে রয়ে গেছে, বিপ্লব শর্মা কমিটির রিপোর্টটা একটা কাগজ হয়ে থেকে যাবে, উনি বরাকের ভোট নিয়ে যাওয়ার জন্যে, আপার আসামের ভোট নিয়ে যাওয়ার জন্যে আর 6 শিডিউলের ভোট নিয়ে যাওয়ার জন্যে এই খেলাটা খেলছে। টুডে প্রকাশ্যভাবে অমিত শাহকে জানানো উচিত বিপ্লব শর্মা কমিটির রিপোর্টটা ভারত সরকারের কোন ওয়েবসাইটে আপনারা প্রকাশ করেছেন। দিস ইজ এ লিক ডকুমেন্ট, আসামের কোনো ওয়েবসাইটে নেই, আসাম অ্যাকর্ডের ওয়েবসাইটে নেই, হোম মিনিস্ট্রির ওয়েবসাইটে নেই। এই রিপোর্টটা প্রকাশ্যভাবে আপনারা ক্যাবিনেটে অ্যাকসেপ্ট করলেন, এটা কোথায় ফ্ল্যাশ করেছেন? দিস অ্যাবসলিউটলি দিস ইজ এ ইলেকশন গিমিক। আর আমি হোয়াইট পেপার চাইছি, বরাকের ছেলেমেয়েরা বরাক ভ্যালির 3টা ডিস্ট্রিক্টে কয়টা চাকরি পেয়েছে আর বরাক ভ্যালির বাইরে কয়টা চাকরি পেয়েছে? আপনারা 80% রেজার্ভেশনের কথা বলছেন, চাকরি 100% রেজার্ভেশনের কথা বলছেন, তো বরাকের গ্রেড 3 আর গ্রেড 4 চাকরি আপনি রেজার্ভেশন না করলেন কেন?
মুখ্যমন্ত্রীকে আমার প্রশ্ন। তার মানে আপনি বারবার মিথ্যা কথা বলছেন বরাকের মানুষকে, ইউ পুট এ হোয়াইট পেপার, তথ্য দিয়ে কথা বলেন আমার সঙ্গে, তখন আপনার কথা আমরা বিশ্বাস করব। বিপ্লব শর্মার কমিটির রিপোর্টটা আজ পর্যন্ত আমি গুয়াহাটিতে প্রেস মিট করে বলেছি, কোনো সরকারের পক্ষ থেকে এটাকে অ্যাকসেপ্ট করা হয়নি। ইট ইজ এ লিকড ডকুমেন্ট, একটা লিকড কাগজ যেখানে সেখানে ঘুরছে, দ্যার ইজ নো অফিসিয়াল রেকর্ড। আমি বুঝতে পারছি না কংগ্রেসের মতো একটা জাতীয় দল এই কথাটা বলতে পারছে না কেন। হোয়াট ইজ দ্য ভ্যালিডিটি অফ বিপ্লব শর্মা কমিটি? আসামের মানুষকে এনআরসি দিয়ে বোকা বানানো হয়েছিল, এখন বিপ্লব শর্মা কমিটি দিয়ে বোকা বানানো হবে? ইট ইজ সিম্পল, ইট ইজ এ লিকড ডকুমেন্ট, লিকড পিস অফ পেপার, ইট ইজ নট অফিসিয়াল দিস ডকুমেন্ট। আসাম গভর্নমেন্ট অসমীয়া জাতি, ট্রাইবাল, নন ট্রাইবাল, বাঙালি সব জাতিকে বোকা বানাবার জন্য বিপ্লব শর্মা কমিটির রিপোর্ট নিয়ে ছেলে খেলা করছে।